পুরো রমজানে কন্টিনিউ করার মতো কিছু দোয়া ও আমল সম্পর্কে জানালে উপকৃত হব গোটা রমাদান জুড়ে করার মতো স্পেশাল 25টি আমলের কথা কোরআন হাদিস থেকে আমরা জানি এগুলো আগামী কালকে ইনশাআল্লাহ গাজীপুরে মাহফিলে যদি তৌফিক হয় সেখানে আমি বলবো বা অন্য কোনো মাহফিলে কারণ এটা নিয়ে দীর্ঘ আলোচনা করার সুযোগ এখন নাই রাত অনেক হয়েছে আমি শুধুমাত্র সংক্ষেপ করে দুই তিনটা কথা বলি রমাদান আসছে ভাই আপনার রমাদানকে যদি অর্থবহ এবং সার্থক করতে চান প্রথম কাজ আপনি প্রাপ্তবয়স্ক সুস্থ একজন মানুষ ইমানদার আপনি অবশ্যই রমজানের ফরজ রোজাগুলোকে সবকিছুর আগে গুরুত্ব দিয়ে রাখবেন এটা এক নম্বর আমল নাম্বার দুই রোজার মূল উদ্দেশ্যটা বাস্তবায়ন করবেন আমরা বেশিরভাগ মানুষ রোজা রাখি রোজার উদ্দেশ্য জানি না আমরা রমজান মাসে সিয়াম পালন কেন করি কেউ বলতে পারেন আপনাদের মধ্যে কেউ বলতে পারেন তাহলে হাত তোলেন যে বলতে পারবেন রমজানের সিয়াম আমরা কেন রাখি এটার উদ্দেশ্য কি আল্লাহ সন্তুষ্টি বলে আল্লাহ সন্তুষ্টি এটা হলো চূড়ান্ত লক্ষ্য এটা প্রাইমারি টার্গেট আছে প্রাথমিক একটা লক্ষ্য আছে আত্মশুদ্ধি এটা তো ইংরেজি হয়ে গেল তাকওয়ার কথা কে বলছে হ্যাঁ উত্তর সঠিক আপনি কিভাবে জানছেন এটার উদ্দেশ্য তাকওয়া কোথায় পড়ছেন কোথায় পড়ছেন তাহলে এটা খেটে গেছে আর কি বুঝে উত্তর দেন নাই একজন মানুষও আপনারা বলতে পারলেন না আপনার কি রমজান মাসে রোজা রাখেন না সবাই রাখেন অথচ উদ্দেশ্য কেউ বলতে পারেন না ক্রাইসিসটা দেখছেন এটা আমি আরেক ইনশাল্লাহ দেখি সোনামণিতে পরশু মাহফিল আছে সেখানে দেখি এটা নিয়ে কথা বলার চেষ্টা করব আমি ওই বিষয়ে দীর্ঘ আলোচনার সুযোগ নেই শুধু এইটুকু বলি যে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ কোটি মানুষ রোজা রাখে কিন্তু রোজা কেন রাখে এটা জানে না আশ্চর্য কথা যে উদ্দেশ্যে রাখছেন উদ্দেশ্য যদি আপনি না জানেন উদ্দেশ্য হাসিল করবেন কোথেকে রোজার প্রাথমিক উদ্দেশ্য হলো তাকওয়া হাসিল করা প্রমাণ আল্লাহ কোরআনে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে যাতে করে তোমরা কি হতে পারো তাকওয়া অর্জন করতে পারো সিয়ামের মাধ্যমে কিভাবে তাকওয়া অর্জন হয় সেটা আবার লম্বা চওড়া লেকচারের বিষয় আমি শুধু এটুকু বলি সিয়াম মানে বিরত থাকা হারাম থেকে আল্লাহ নিষেধ করেছেন পানাহার করতে রোজা অবস্থায় সেটা থেকে বেঁচে থাকা এই যে বিরত রাখার ট্রেনিং এটা সিয়াম দেয় এই জন্য হারাম থেকে সারা বছর বেঁচে থাকার ট্রেনিংটা রোজা দেয় এই জন্য রোজার মূল উদ্দেশ্য হলো তাকওয়া হাসিল করা এই জন্য রমজান মাসের সিয়াম পালনের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো সকল গুনাহ থেকে বেঁচে থাকা এটা হলো রমজান মাসের সবচেয়ে বড় আমল সিয়ামের পর রোজা রাখার পরে যে হারাম থেকে বেঁচে থাকবে গোটা মাসে যে এই মাসে কোনো হারাম কাজ করব না এটা হলো অনুশীলন করার মাস তাকওয়া চর্চার মাস তৃতীয়ত রমজান মাসে খুব বেশি দোয়া করবেন ভাই এটা দোয়ার কঠিন একটা সময় দারুণ একটা সময় ওয়ালিল্লাহি উতাকাও মিনান নার যালিকা ফি কুল্লি লাইলা প্রতি রাতে আল্লাহ তাআলা অনেক মানুষকে মাফ করেন অতএব চোখের পানি ফেলে দোয়া করেন বিশেষ করে আমি প্রায় সময় বলি সারি খাইতে উঠেন না সারি খেতে আহারে তাহাজ্জুদের নামাজের কথা একটু আগে বললাম কত ফজিলতপূর্ণ আমল কিন্তু আমরা সারা বছর করতে পারি না তাই না ভোর রাতে আল্লাহ তাআলা দুনিয়া আসমানে এসে বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা ডাকা ক্ষমা দেওয়া করার জন্য ডেকে ডেকে ক্ষমার অফার করেন কিন্তু আমরা শুয়ে থাকি উঠতে পারি না আরে রমজান মাসে তো আপনি এমনিই ওঠেন তো সারি খেতে উঠে শুধু সারি খাইয়েন না সারি খান সাথে সাথে একটু দোয়া করেন পাশাপাশি একটু আল্লাহর কাছে দোয়া করেন এই সুযোগ হাত ছাড়া করবেন না এবং ফালাসুন লা তুরাদ দাওয়াত তিন ব্যক্তি দোয়া ফেরত দেওয়া হয় না এর ভিতরে এক ব্যক্তি হলে রোজাদার ব্যক্তি এই জন্য রমজান মাসে সিয়াম পালন হারাম থেকে বাঁচা দোয়া করা এই আমলগুলো তুলনামূলকভাবে বেশি বেশি করবেন আরেকটা হলো কোরআন তেলাওয়াত করা কি করা কোরআন তেলাওয়াত করা ওই যে বললাম 25টা স্পেশাল আমল আছে তো সবগুলো তো আজকে বলতে পারবো না ইনশাআল্লাহ আগামীকালকে মাহফিলে বলবো আল্লাহ আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান